হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে আমের পায়েশের একটা রেসিপি শেয়ার করব। তো যাদের আম ভালো লাগে, আশা করছি এটা খুব ভালো লাগবে এই রেসিপিটা তোমাদের। তো দেখো আমি কী কী নিয়ে নিয়েছি এখানে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 লিটার মতো দুধ, আর নিয়ে নিয়েছি আমি 1/2 কাপ মতো চিনি। তোমরা যে যেরকম মিষ্টি ভালোবাসো সেরকম চিনি দেবে। আমন্ড কুচি নিয়েছি, আর নিয়ে নিয়েছি 100 গ্রাম মতো গোবিন্দভোগ চাল, যেটাকে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি কাজু কিশমিশ, আর এখানে আমি 2 হিমসাগর আম ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। অবশ্যই তোমরা দেখে নেবে যে আমটা যেন টক না হয়। তো দেখো বন্ধুরা, আমি এখানে কড়াইয়ের মধ্যে 1 লিটার মতো দুধ পুরোটা ঢেলে নিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। এটাকে একদম ফ্লেমটাকে হাই করে দিয়ে এই দুধটাকে আমি ভালো করে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দেখো বন্ধুরা, এখানে কিন্তু দুধটা একদম ভালোভাবে ফুটে গিয়েছে, প্রায় 5 মিনিট মতো সময় লেগেছে। এটাকে আমি ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি, বেশ ভালো মতো ঘন হয়ে গিয়েছে দুধটা। তো এবার আমি একটা হাতার সাহায্যেভাবে এটাকে নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর মধ্যে যে 100 গ্রাম মতো গোবিন্দভোগ চাল আমি জল ঝরিয়ে রেখেছিলাম, সেটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেবো। দুধটা ফুটে যাওয়ার পরেই কিন্তু এই চালটা অ্যাড করতে হবে, তার আগে কিন্তু অ্যাড করলে হবে না। তো চালটা আমি অ্যাড করে দিলাম। এরপর একটা হাতার সাহায্যে ভালো করে চালটাকে আমি দুধের সাথে এভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ আমি এভাবে নাড়াচাড়া করে নেব চাল আর দুধটাকে একসাথে মিশিয়ে মিশিয়ে। আর এখন আমি ফ্লেমটাকে কিন্তু একদম মিডিয়াম করে দিয়েছি। চালটা দেওয়ার পরেই ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম করে দিতে হবে। এবার আমি হাতাটা তুলে চালটাকে সেদ্ধ হতে দেব। আমি চালটা সেদ্ধ করতে দিয়েছিলাম, তো 15 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার দেখবো চালটা কীরকম কী সেদ্ধ হয়েছে। তো খুন্তির মধ্যে কিছুটা অংশ তুলে নিয়ে আঙুল দিয়ে প্রেস করে আমি দেখবো। দেখো খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1/2 কাপ যে চিনি নিয়েছিলাম সেটা আমি অ্যাড করে দিচ্ছি। চিনিটা যে যার নিজের চয়েসের ওপর, তোমরা পায়েসের যে যেরকম মিষ্টি পছন্দ করো সে সেরকম অনুযায়ী চিনি অ্যাড করতে পারো। আর আমি তো এখানে আমও অ্যাড করব, তার জন্য চিনিটা আমি বলবো যে একটু কম অ্যাড করলেই ভালো হয়। ভালো করে চিনিটা যতক্ষণ না ডিজলভ হচ্ছে, খুন্তি দিয়ে হালকা হাতে ভালো করে আমি চিনিটাকে এভাবে মিশিয়ে নেব। আর চালটা সেদ্ধ হলে তবেই কিন্তু চিনিটা অ্যাড করবে, তার আগে যদি চিনিটা অ্যাড করো তাহলে কিন্তু চালটা শক্ত রয়ে যাবে, ভালোভাবে সেদ্ধ হবে না। তো এইভাবে আমি ভালো করে খুন্তির সাহায্যে চিনিটাকে মিশিয়ে দিচ্ছি ভালো করে। খুব হালকা হাতে কাজটা করতে হবে। দেখো বন্ধুরা, চিনিটা কিন্তু একদম ভালোভাবে ডিজলভ হয়ে গিয়েছে, খুব ভালোভাবে গলে এটা পায়েসের সাথে একদম ভালোভাবে মিশে গিয়েছে। ঠিক এরকম সময় আমি এখানে বেশ কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশ অ্যাড করে দিচ্ছি, কারণ পায়েস মানেই তো কাজু কিশমিশ, যেটা আমরা খুবই পছন্দ করি। কাজু কিশমিশটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে 2 এলাচ এভাবে মুখটা চিরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। খুব ভালো একটা ফ্লেভার দেয় পায়েসের মধ্যে এই এলাচ। আমি যখন ইনগ্রিডিয়েন্টসগুলো তোমাদের দেখিয়েছিলাম, আমি এলাচটা ওখানে দেখাতে ভুলে গিয়েছিলাম। তো আমি এই রেসিপিটার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে সেগুলো আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে মেনশন করে দেবো, তোমরা একটু চেক করে নিও। এরপর আমি মেন যে ইনগ্রিডিয়েন্ট এই রেসিপিটার সেটা আমি অ্যাড করে দেবো এর মধ্যে। 2 হিমসাগর আম আমি মিক্সিতে এভাবে গ্রাইন্ড করে পাল্প বানিয়ে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিচ্ছি। সবাই কিন্তু মাথায় রাখবে, যখন আমটা তোমরা দেবে অবশ্যই চেক করে নেবে যে আমটা মিষ্টি কিনা। আমটা যদি টক হয় তাহলে কিন্তু পায়েসে দেওয়ার সাথে সাথেই এটা দুধটা কিন্তু কেটে যাবে আর পায়েসটা কিন্তু ঠিকভাবে তৈরি হবে না। তো অবশ্যই কিন্তু এটা ভালো করে চেক করে নিও যেন আমটা খুব মিষ্টি হয়। এরপর ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। আর দেখো আমটা অ্যাড করার সাথে সাথেই কিন্তু পায়েসের কালারটা কী সুন্দর চেঞ্জ হয়ে গেল। দেখো কী সুন্দর একটা কালার চলে এলো, দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে এটা আমেরই পায়েস। খুব সুন্দর একটা কালার চলে এলো। ভালো করে এটাকে আমি হালকা হাতে হাতার সাহায্যে মিশিয়ে নিচ্ছি।
আমের পাল্পটাকে পুরো পায়েসের সাথে। তো যারা আম ভালোবাসো তারা তো অবশ্যই এটা ট্রাই করবে, আর যারা ভালোবাসো না তারাও একবার ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো রান্নাটা কিন্তু আমাদের অলমোস্ট ডান। কিছুক্ষণ আমি মোটামুটি 2 থেকে 3 মিনিট আমি এটাকে নেড়ে চেড়ে নিয়ে এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা, পায়েসটাকে আমি সার্ভ করে দিয়েছি, এটা একদম রেডি হয়ে গেছে আমের স্লাইস কাজু কিশমিশ আমন্ড কুচি দিয়ে। আমি এটাকে ভালো করে সাজিয়ে নিয়েছি আর উপর দিয়ে একটা চেরি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।